আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দেশের সর্বস্তরের জনসাধারণকে যুক্ত হতে হয়েছিল মুক্তিযুদ্ধে। নির্মলেন্দু গুণ তার একটি কবিতার মধ্য দিয়ে এই অপমর জনগোষ্ঠীর যোদ্ধা হয়ে ওঠার কথাই ব্যক্ত করেছেন। কবিতার শিরোনাম রবীন্দ্রনাথের বাঁশি। যারা গান গাইত বাঁশিতে আঙুল রেখে, যারা কবিতা লিখত মধ্যরাতে, সেই সব চাষি, সেই সব কারখানার শ্রমিক, যারা ইস্পাতের আসল নির্মাতা, যারা তৈরি করত স্নো বিস্কিট, আমার জন্য শার্ট, নীলিমার জন্য শাড়ি, তারা এখন অন্য মানুষ। তাদের বাড়ি এখন প্রতিরোধের দুর্গ। যারা গান গাইত বাঁশিতে আঙুল রেখে, যারা ছাত্র ছিল পাঠশালার, বিশ্বের, সভ্যতার কিংবা প্রকৃতির, সেই সব ছাত্র, শিক্ষক, শ্রমিক একত্রে মিলিত হয়ে ওরা এখন অন্য মানুষ। একত্রে মিলিত হয়ে ওরা এখন অন্য রকম। ওরা এখন গান গায় না, ওরা এখন অন্য মানুষ। কাঠের লাঙল যারা চেপে রাখত মাটির ঔরসে, সেই সব শিল্পী, সেই সব শ্রমিক, যারা গান গাইত মাসিতে আঙুল রেখে, যারা স্বপ্ন দেখত রাতে ধলেশ্বরী নদী তীরে, পিসিদের গ্রাম থেকে, ওরা এখন শহরে আসছে। কাঠের লাঙল ফেলে লোহার অস্ত্র নিয়েছে হাতে, কপালে বেঁধেছে লাল শালুর আকাশ, শহর জয়ের উল্লাসে ওরা রবীন্দ্রনাথকে বলছে স্বাধীনতা, রবীন্দ্রনাথের গানকে বলছে স্টেন গান। যারা গান গাইত বাঁশিতে আঙুল রেখে, যারা কবিতা লিখত রাতে, সেই সব চাষি আজ যুদ্ধের অভিজ্ঞ কৃষক। তোমার জন্য বন্দুকের নল আজ আমারও হাতের বাঁশি।